আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, খুবই অল্প উপকরণে কিভাবে সুজির বরফি তৈরি করা যায় আজকে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে 10-12টা কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো আমি ঘিয়ের সাথে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব, আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন, কিন্তু আমার কাছে এটা টেস্টটা অনেক ভালো লাগে ঘিয়ে ভেজে দিলে। তাই তো বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এখানে 2 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো সেই একই পাত্রে আমি আবারও 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজি নিয়েছি এখানে আমি 2 কাপ পরিমাণ। তো সুজিটা আমি ঘিয়ের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না একটা সুঘ্রাণ বের না হয়। সুজিটা একদমই লো হিটে ভাজতে হবে, চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুজিটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি সেই লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে সুজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজিটা যখন সেদ্ধ হয়ে যাবে এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর আমি এখানে 2 চিমটি পরিমাণ লবণ দিয়েছিলাম, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো এখন চিনি আর সুজিটা একসাথে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর এটা বেশিক্ষণ রান্না করব না যেহেতু বরফি। তো নামানোর আগে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি, যেন বরফির ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তাই তো ঘিটা একসাথে নাড়িয়ে চাড়িয়ে আমি চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা প্যানে হালকা ঘি ব্রাশ করে নিয়েছিলাম, আর গরম থাকা অবস্থায় সুজিটাকে আমি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আপনারা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এটা কেটে নিতে পারেন। আমি এখানে এলাচ বা কোনো মশলা ব্যবহার করিনি যেহেতু আমার ভালো লাগে না। তো দেখুন খুব সুন্দর ঘি ব্রাশ করার কারণে বরফিটা সহজে উঠে আসছে। এখন আমি সে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সুজির বরফিটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার সুজির বরফি, খুবই অল্প সময়ে আপনারা বাসায় সহজে এটা তৈরি করতে পারেন। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই এটা ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।